নমস্কার, দেখছেন কলকাতা টিভি। রাজ্য দেশ ও দুনিয়ায় প্রতিদিন প্রতিনিয়ত ঘটে চলেছে নানান রকমের ঘটনা, গতির সঙ্গে পাল্লা দিয়ে তার মধ্যে থেকেই কিছু কিছু ঘটনা জায়গা করে নেয় শিরোনামে। সেরকমই কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি আজকের 15:15। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবুলের আত্মসহায়কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, এফআইআর সিবিআই এর তলব। দু লক্ষ টাকা নিয়ে পরিচারিকার কাজ করানোর অভিযোগ, অভিযোগ তোলার জন্য চাপ তরুণীকে, চাপে কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পদত্যাগ, প্রতিবাদে উত্তাল শ্রীলঙ্কা, রাস্তায় নেমে রাজাপাক্সের সমর্থকদের বিক্ষোভ, গণরোষের মুখে শাসক দলের এমপির মৃত্যু। ফের জুটি বাঁধলেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর, শুরু হলো স্পোর্টস ড্রামা মিস্টার এন্ড মিসেস মাহির শুটিং। আর এখন দেখে নেব আজকের প্রথম 15টি খবর। সকাল থেকেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামে, সঙ্গে দমকা হাওয়া, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারে সোমবার কলকাতা জুড়ে বৃষ্টি হয়। বৃষ্টির ফলে নাস্তানাবুদ হতে হয় অফিসমুখী যাত্রীদের। সকালে আকাশ পরিষ্কার থাকলেও হঠাৎই কালো মেঘ করে বৃষ্টি নামে। কলকাতা সহ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। তবে এদিনের বৃষ্টি অশনির জেরে নয়, অশনির প্রভাবে বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানা যাচ্ছে। আপাতত অশনির অভিমুখ উত্তর পশ্চিম অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। অশনির প্রভাবে ওড়িশা ও বাংলার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বুধ থেকে শুক্র ঝোড়ো হওয়ার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সাগরে বৃষ্টি শুরু হয়। নামখানা, ক্যানিং, বাসন্তী এলাকায় প্রবল বৃষ্টি। পাশাপাশি উপকূলবর্তী জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড় অশনি নিয়ে প্রত্যেকটা মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরদারি চালাচ্ছেন। ইতিমধ্যেই নবান্নে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। উপকূলবর্তী এলাকার ফ্লাড সেন্টারগুলোর প্রস্তুতি পর্ব প্রায় শেষ। শুকনো খাবার, পানীয় জল, মেডিকেল টিম সহ অন্যান্য পরিষেবা প্রস্তুত রাখা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সাগরদ্বীপের সমুদ্র সৈকত থেকে ইতিমধ্যেই পর্যটকদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমফান, যশের মতো বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে অশনির মোকাবিলায় প্রস্তুত নবান্ন। সোমবার বৃষ্টি শুরু হতেই নদীর জলস্তর বাড়তে থাকায় দুশ্চিন্তার কালো মেঘ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে। জল বেড়েছে রায়মঙ্গল, কালিন্দি, গৌরেশ্বর, গোমতী ও কলাগাছি নদীতে। আতঙ্কিত হয়ে পড়েছেন কালীতলা, শামশেরনগর, দুলদুলি, যোগেশগঞ্জ, ভাণ্ডারখালি সহ বিভিন্ন অঞ্চলের মানুষ। গ্রামবাসীদের সতর্ক করতে তৎপর প্রশাসন। বিভিন্ন এলাকায় চলছে মাইকে প্রচার। ফেরি চলাচল বন্ধ রয়েছে একাধিক নদীতে। ইছামতি নদীর জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে একটি বাড়ি নদীগর্ভে। আরও একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, পর্যাপ্ত পরিমাণে ত্রাণের পাশাপাশি সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, তৈরি হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও। বৃষ্টির জেরে ব্যাহত হয় জোড়াসাঁকো রবীন্দ্র জয়ন্তী উদযাপন, যদিও তার মধ্যেই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল বন্ধ থাকলেও সোমবার প্রায় সব জায়গাতেই রবীন্দ্র জন্মোৎসব পালনের প্রস্তুতি চলে। সেজে গুজে খুদেদের স্কুলে যাওয়ার পথেও কাঁটা হয়ে দাঁড়ায় বৃষ্টি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা বিব্রত হয়ে পড়েন। এই নিয়ে টানা 3 বছর বিঘ্নিত রবীন্দ্র জয়ন্তী উদযাপন। করোনা জেরে গত 2 বছর রবীন্দ্র জয়ন্তী পালন সম্ভব হয়নি, তাই এদিন বৃষ্টির মধ্যেও সকাল থেকেই গানে গল্পে কবিতায় রবিবরণ চলে কবিগুরুর জন্মভূমি শান্তিনিকেতন সহ সারা রাজ্যে। কোভিড মহামারী কাটিয়ে 2 বছর পর সেজে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। কবি প্রণাম স্বার্থে ঠাকুরবাড়িতে আসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন তিনি। রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এলো নোবেল চুরির প্রসঙ্গ। সোমবার ক্যাথেড্রাল রোডের রবীন্দ্রনাথের 162তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখনও আমার দুঃখ হয় ওনার নোবেল প্রাইজটি উদ্ধার করা যায়নি। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিভেদকামী শক্তির বিরুদ্ধে রবীন্দ্রনাথের গানে আমাদের ভরসা। নোবেল চুরি যাওয়ার এত বছর পরেও মুখ্যমন্ত্রীর গলায় আফসোস ঝরে পড়ল। সিবিআই এর নোবেল তদন্ত ক্লোজ করে দেওয়াটা যে আজও তিনি মেনে নিতে পারেননি, সেই আক্ষেপও আজ স্পষ্ট বোঝা গেল মুখ্যমন্ত্রীর বক্তব্যে।
রাজ্যের কৃষকদের হাতে ফের কৃষক রত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক একজন করে কৃষককে এই সম্মান দেওয়া হবে। আগামী 17ই মে কৃষক রত্নে সম্মানিত করা হবে কৃষকদের। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই সম্মান প্রদান করবেন মুখ্যমন্ত্রী। এদিন 10,000 টাকার চেক তুলে দেওয়া হবে রাজ্যের কৃষকদের হাতে, পাশাপাশি একটি সম্মানপত্রও দেওয়া হবে তাঁদের। মানুষের জীবনে কৃষকদের অবদানকে স্বীকৃতি দিতেই এই সম্মান। 342 জনকে এদিন সম্মানিত করা হবে। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ মন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে। চাকরির নাম করে পশ্চিম মেদিনীপুরের এক তরুণীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে পরিচারিকার কাজ করিয়েছেন বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে অভিযোগ তোলার জন্য তরুণীকে নাকি চাপও দিয়েছেন হুমায়ুন। চাকরি দেওয়ার নাম করে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির পশ্চিম মেদিনীপুরের ওই তরুণীকে কলকাতায় ডেকে পাঠান, কিন্তু চাকরি দেওয়ার বদলে 2.5 মাস ধরে সেই তরুণীকে পরিচারিকার কাজ করানো হয়েছে বলে অভিযোগ। অভিযোগকারিণী তরুণী জানিয়েছেন, চাকরি না দিয়ে তাকে ঘর গৃহস্থালির কাজ করানো হয়েছে, তাকে অপমানজনক কথাও বলা হয়েছে, মন্ত্রীর স্ত্রীও তাকে অপমান করেছেন বলে তাঁর অভিযোগ। এমনকি চাকরির জন্য তার থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়, তিনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানিয়েছেন তরুণী। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির ও তাঁর স্ত্রী। আরও বিপাকে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তার অফিসের কর্মী ছিলেন সুশান্ত মল্লিক। সেই সুশান্ত মল্লিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআইয়ের। 2016-17 বর্ষে ভারী শিল্প ও পাবলিক এন্টারপ্রাইজে 40 লক্ষ টাকা কেলেঙ্কারির অভিযোগ। 40 লক্ষের মধ্যে 5 লক্ষ টাকা 2016 সালে সুশান্তের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল বলে অভিযোগ। স্কটিশ চার্চ কলেজে মনিলাল ভৌমিক অডিটোরিয়ামে হয়ে গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রায় 100+ পড়ুয়াকে বিভিন্ন আন্তঃবিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়। অনুষ্ঞানে উপস্থিত ছিলেন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ মধুমঞ্জুরী মণ্ডল, অধ্যাপক শিবাজি রাহা, অধ্যাপক প্রদীপ মহাপাত্র সহ অনেকেই। সেরার সেরা বিদ্যালয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। সেরার সেরা কলেজ হয়েছে স্কটিশ চার্চ। শাহিনবাগে দিল্লি পুরসভার উচ্ছেদ অভিযান নিয়ে হস্তক্ষেপে রাজি নয় সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে দ্বারস্থ হন সিপিএম সমর্থক বেশ কয়েকজন আইনজীবী, কিন্তু আদালত জানিয়ে দেয় যারা ভুক্তভোগী তাদের তরফে কোনো আবেদন না আসায় হস্তক্ষেপ করা সম্ভব নয়। দিল্লির কয়েক হাজার কলোনি এলাকার মধ্যে প্রথম উচ্ছেদ অভিযানের চেষ্টা হয়েছিল জাহাঙ্গীরপুরায়। আদালতের নির্দেশে সেই অভিযান স্থগিত রাখার পরে এবার লক্ষ্য শাহিনবাগ। ঘটনাচক্রে 2টি সংখ্যালঘু অধ্যুষিত কলোনি, আর এই প্রশ্নেই গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। অবশ্য সোমবারের ওই অভিযান শুরু হওয়ার আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সিপিএম এর বেশ কয়েকজন আইনজীবী, কিন্তু আদালত হস্তক্ষেপে রাজি না হওয়ায় আবেদন তুলে নেন তারা। দাউদ ইব্রাহিমের সহযোগীদের খোঁজে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় অভিযান চালায় এনআইএ। সোমবার প্রায় 20টি জায়গায় তল্লাশি চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। সন্ত্রাস বিরোধী সংস্থার তরফে বেশ কিছু হাওলা অপারেটরদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। দাউদের সহযোগীদের খোঁজে গোরেগাঁও, নাকপাড়া, ভেঞ্জিবাজার, বড়িভেলি সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। বিভিন্ন হাওলা অপারেটর এবং মাদক মাফিয়ারা দাউদের সঙ্গে যুক্ত ছিল। এই অভিযোগে 2 মাস আগে এনআইএ একটি এফআইআর দায়ের করে, সেই কারণেই এই তল্লাশি অভিযান বলে সূত্রের খবর। ফের বিরোধীদের নিশানায় যোগী রাজ্য। এবার অশ্লীল নাচের ভিডিও ভাইরাল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। অশ্লীল অঙ্গভঙ্গিতে বার্ড ড্যান্সারের সঙ্গে নেচে রোষের মুখে বিদ্যুৎ বিভাগের উচ্চপদস্থ আধিকারিক। সাসপেন্ড করা হলো তাকে। অশ্লীল নেচে সাসপেন্ড হলেন উত্তরপ্রদেশের বিদ্যুৎ বিভাগের আধিকারিক আর পি রজক। অশ্লীল নাচ যোগী রাজ্যে নতুন কিছু নয়। বহুবার শাসক দলের নেতাকর্মীরা অশ্লীল নেচে সমালোচনার সম্মুখীন হয়েছেন, তবে অবস্থার পরিবর্তন যে হয়নি তা আরও একবার প্রমাণিত হল প্রয়াগরাজের ঘটনায়। মাথায় ওড়না উড়িয়ে মত্ত অবস্থায় বার্ড ড্যান্সারের সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয় রঙিন মেজাজের আধিকারিকের। এখন এনেছে একটা বিরতি, বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। এখন দেখে নেব পরের 15টি খবর কি কি। শ্রীলঙ্কায় গণরোষের মুখে পড়ে মৃত্যু হল এক শাসক দলের এমপির। সোমবার বিকেলে মহিন্দ্রা রাজাপক্ষের ইস্তফার পর তার সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। বিক্ষোভকারীদের হঠাৎ তাদের লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টাখানেক পরেই তার মৃতদেহ পাওয়া যায় বিক্ষোভস্থল থেকে। শ্রীলঙ্কার ওই আইনসভার সদস্যের নাম অমর কীর্তি আতু কোহালা। তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজাপক্ষেরই দলের সদস্য। সোমবার রাজাপক্ষে আচমকাই তার ইস্তফার কথা ঘোষণা করার পর তার সমর্থকেরা বিক্ষোভ দেখাতে অস্ত্র নিয়ে পথে নামেন। নিত্তম্বুয়ায় তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। সূত্রের খবর, গাড়ি আটকে যাওয়ায় ক্ষিপ্ত অমর কীর্তি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। তার কিছুক্ষণ পরেই তাঁকে কাছেই একটি বাড়িতে আশ্রয় খুঁজতে দেখা যায়। পরে সেখানেই পাওয়া যায় তাঁর প্রাণহীন দেহ।
বিজয় দিবসে রাশিয়া জুড়ে প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে জয়লাভ করেছিল রাশিয়ায় তৎকালীন সোভিয়েত সরকার। অত্যাধুনিক ট্যাঙ্ক ও রুশ সেনাদের প্যারেড চলে, রয়েছে অত্যাধুনিক অস্ত্রের সম্ভার। এছাড়া দেখা গিয়েছে সারি সারি মিসাইল। প্যারেড দেখতে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। প্যারেডে অংশ নিলেন মহিলারাও। গান বাজনার মাধ্যমে নানা কুচকাওয়াজের আয়োজন করেছিল রাশিয়া। মস্কো জুড়ে ছিল এমনই ছবি। এছাড়া রাশিয়ার অন্যান্য শহরেও চলে প্যারেড। প্রতি বছর 9 মে বিজয় দিবস উদযাপন করে থাকে। 1945 সালে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে নাৎসি জার্মানি। তবে যুদ্ধ পরিস্থিতিতে এবারের প্যারেডের গুরুত্ব ছিল আলাদা, কারণ রাশিয়ার নিজের দিকে জনসমর্থন টানতে মরিয়া, তাই এত জাঁকজমকপূর্ণ প্যারেডের আয়োজন করেন পুতিন। পাকিস্তানের মাটিতে আমেরিকার সেনা ঘাঁটি হতে দেয়নি বলেই ষড়যন্ত্র, দাবি ইমরানের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, মূলত আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসবাদকে নির্মূল করতে পাকিস্তানের মাটি ব্যবহার করতে চেয়েছিল আমেরিকা। মাসখানেক হলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি ছাড়তে হয়েছে ইমরানকে। তাঁকে সরানোর পিছনে দেশের বিরোধী দলের সঙ্গে আমেরিকান প্রশাসনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। এবার সদ্য প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানালেন, তাঁর শাসনকালে আমেরিকা পাকিস্তানের মাটিতে তাঁদের সেনা ঘাঁটি গড়তে চেয়েছিল এবং তিনি তাতে রাজি হননি। সেই থেকেই তাঁর সঙ্গে আমেরিকার প্রশাসনের সম্পর্কের অবনতি শুরু হয়েছে। সম্প্রতি প্রবাসে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন ইমরান। প্রথম সারির পাক দৈনিক জানিয়েছে, সেখানেই আমেরিকার সেনা ঘাঁটি গড়ার প্রস্তাবের প্রসঙ্গ তোলেন তিনি। ভেঙে পড়লো অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের একাংশ। বৃষ্টির জোরে ভেঙে পড়লো স্টেডিয়ামের দেওয়াল ও গ্যালারির একাংশ। রবিবার রাতে টানা বৃষ্টি হয় বেঙ্গালুরুতে। স্টেডিয়ামটি তৈরি করতে মোট 50 কোটি টাকা খরচ হয়েছিল। গত 1 মার্চে গ্যালারির উদ্বোধন করেছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। এত টাকা খরচ করে তৈরি নতুন স্টেডিয়াম বৃষ্টির জোরে এভাবে ভেঙে পড়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে স্টেডিয়ামের মান নিয়ে। লখিমপুর খেরি হিংসাকাণ্ডে জামিন পেলেন না কেন্দ্রীয় মন্ত্রী আশিস মিশ্র। সোমবার এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ তাঁর জামিন নাকচ করেছে। বিচারপতি কৃষ্ণ পাহালের বেঞ্চে আশিস মিশ্রের মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানি 25শে মে। 25শে মের মধ্যে এই আবেদন সরকার পক্ষকে উপস্থাপনের নির্দেশ দিয়েছে। এর আগে লখনৌ বেঞ্চে বিচারক ডি কে সিং মামলার অন্যতম অভিযুক্ত লভকুশ, অঙ্কিত দাস, সুমিত জয়সওয়াল এবং শিশুপালের জামিনের আবেদন প্রত্যাখ্যান করে। দেশে সামান্য কমলো করোনা সংক্রমণ। সোমবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, কমেছে মৃত্যুর সংখ্যাও, সামান্য কমেছে অ্যাক্টিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3,207 জন। রবিবার যা ছিল 3,400 বেশি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 29 জনের। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5,24,093 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,410 জন। দেশে সুস্থতার হার 98.47%। ডলারের তুলনায় আবারও দাম পড়ল টাকার, উদ্বেগের ছায়া দেশের আন্তর্জাতিক বাণিজ্যে। সোমবার সকালে ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল 77.28 টাকা, এর আগে 48 পয়েন্ট বেশি ছিল ডলারের তুলনায় টাকার দাম। চলতি বছরের মার্চ মাসে ডলারের তুলনায় টাকার দাম কমে হয় 76.98 টাকা। মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা, পাশাপাশি ছাপ পড়ছে বিশ্বব্যাপী বাণিজ্যেও। ইতিমধ্যেই চীনের নয়া কোভিড নীতির ফলে নানান নিষেধাজ্ঞা জারি হওয়া, রুশ ইউক্রেন যুদ্ধের জোরে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, আবার ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হার বৃদ্ধির ফলে দুনিয়া জুড়ে মন্দার পরিস্থিতি। বিশ্লেষণ আর্থিক বিশেষজ্ঞদের। রাশিয়ার বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞা জারি করল G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো। G7 সংগঠনের তরফে জানানো হয়েছে রাশিয়ার জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা ধাপে ধাপে তারা কমিয়ে আনবে। ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে একটি বৈঠকে বসেছিলেন G7 নেতারা, সেখানেই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তারা একমত হয়েছেন। অন্যদিকে রুশ প্রতিষ্ঠান গ্যাস প্রম ব্যাংকের ব্যবসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। এই G7 সংগঠনের মধ্যে রয়েছে কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন এবং আমেরিকা। বৈঠক চলাকালীন সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও অন্তর্ভুক্ত করা হয়। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দিয়েছে G7 সংগঠন। তাতে বলা হয়েছে রুশ জ্বালানির উপর থেকে ধাপে ধাপে বেরিয়ে আসার পথ খুঁজছে এই সংগঠন, সেই লক্ষ্যে সকলে একসঙ্গে কাজ করবে। চলতি IPL এ নিজের ব্যাটে রান নেই, কিন্তু ভালো পারফরমেন্সের জন্য সতীর্থকে বাহবা দিতে পিছু বানন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আবারও গোল্ডেন ডাক করেছেন কোহলি, কিন্তু 8 বলে 30 রান করে দিনেশ কার্তিক সাজঘরে ফেরার পর বিরাট কোহলির অভিনন্দন জানানোর অভিব্যক্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দিনেশ কার্তিকের দুরন্ত পারফরমেন্সের জন্য প্রথমে মাথা ঝুঁকিয়ে পরে জড়িয়ে ধরেন বিরাট, সেই দৃশ্যই সকলের হাতে হাতে। বিরাট কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি-20 রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 8 বলে 21 করার সঙ্গে সঙ্গে টি টোয়েন্টিতে 6000 রানের গণ্ডি পেরোলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। যদিও 6000 রানের গণ্ডি পেরোতে ধোনির দরকার ছিল মাত্র 4 রান, কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি 21 রানে অপরাজিত থাকেন। 3টে শতরান ও 3টে অর্ধশতরান, অরেঞ্জ কাপের দৌড়ে এখনও শীর্ষে রাজস্থান রয়্যালসের জোস বাটলার, দ্বিতীয় স্থানে সুপার জায়ান্টদের লোকেশ রাহুল, 3 নম্বরে বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসি। পার্পল কাপের দৌড়ে প্রথম 3-এ যথাক্রমে রয়েছেন রয়্যালসের যুবেন্দ্র চাহাল, আরসিবির ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং কাগিসো রাওয়াডা। পুরুষদের আইপিএলে চূড়ান্ত সাফল্যের পর এবার মহিলাদের আইপিএল নিয়ে ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। আগামী মরশুমে মহিলাদের নিয়ে আইপিএল করার ভাবনা রয়েছে বিসিসিআইয়ের। প্রাথমিকভাবে 6টা দল নিয়ে আইপিএল করার ইচ্ছে প্রকাশ করেছেন বোর্ড সচিব জয় শাহ। তার বিশ্বাস, পুরুষ দলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা একই রকমভাবে উৎসাহিত হবেন মহিলাদের দল কিনতে। সোমবার থেকে কলকাতায় শুরু হয়ে গেল এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের প্রস্তুতি। সল্টলেক স্টেডিয়ামে কোচ ইগোর স্টিম্যাচের নেতৃত্বে প্রস্তুতি চলবে সুনীল ছেত্রীদের। সোমবার অধিনায়ক সুনীল ছেত্রী সহ বেশিরভাগ ফুটবলারই শিবিরে যোগ দিয়েছেন। যোগ্যতা নির্ণায়ক পর্বে গ্রুপ ডিতে ভারতের সঙ্গে রয়েছে কম্বোডিয়া, হংকং এবং আফগানিস্তান। 8ই জুন ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ কম্বোডিয়া। তার আগে শিবির চলাকালীনই 2টি প্রস্তুতি ম্যাচ খেলবেন সুনীল ছেত্রীরা, যার মধ্যে একটা মোহনবাগান ছাড়াও। আই লিগের সেরা ফুটবলারদের নিয়ে গড়া দলের বিরুদ্ধে নামবেন সুনীলরা। এখন এনেছে আরো একটা বিরতি, বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর এখন নজর রাখবো শেষ 5টি খবরের দিকে। শুটিংয়ে ফিরল রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরের জুটি। হরর কমেডি ফিল্ম রুহিতে জুটি বেঁধেছিলেন বলিপাড়ার 2 তারকা, তবে ছবি মোটেও ভালো ফল করেনি বক্স অফিসে। দীর্ঘদিন ধরেই খবর ছিল রুহির পর আরও একবার রূপলি পর্দায় জুটি বাঁধছেন রাজকুমার ও জাহ্নবী। ছবির নাম মিস্টার অ্যান্ড মিসেস মাহি। ক্রিকেট খেলাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি, যাতে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুরকে। এই ছবির জন্য রীতিমতো ক্রিকেট খেলার ট্রেনিংও নিয়েছেন তারা। অবশেষে সোমবার থেকে শুরু হয়ে গেল ছবির শুটিং। মিস্টার অ্যান্ড মিসেস মাহির পরিচালনার দায়িত্বে রয়েছেন গুঞ্জন শর্মা, দ্য কার্গিল গার্ল খ্যাত পরিচালক শরণ শর্মা। ক্রিকেটারের ভূমিকায় রাজকুমার জাহ্নবীকে দেখার অপেক্ষায় যে এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন সিনেপ্রেমীরা, তা বলার অপেক্ষা রাখে না। তবে তার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগামী বছর মুক্তি পাবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরল প্রিয়াঙ্কা চোপড়ার মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস। আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মেয়ের ছবিও সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন দেশি গার্ল। সোশ্যাল সাইটে প্রিয়াঙ্কা জানিয়েছেন, 100 দিনেরও বেশি হাসপাতালের NICU কাটানোর পর শেষ পর্যন্ত বাড়ি ফিরেছে মালতি। এই কমাস তাদের পরিবারকে রীতিমতো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। টানা পড়েন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মেয়ে, এতেই খুশি নিক এবং প্রিয়াঙ্কা। হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দম্পতি। গত জানুয়ারিতে সারোগেসের মাধ্যমে মা হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নির্দিষ্ট সময়ের আগে জন্ম হয়েছিল মালতীর, তাই কিছুদিন তাকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকেরা। তবে এদিন অভিনেত্রী জানিয়েছেন, 100 দিন নবজাতকের ICU রাখা হয়েছিল তার মেয়েকে। পাশাপাশি পিগিচপস আরও জানিয়েছেন, তাদের জীবনের পরবর্তী অধ্যায়ের পথ চলা শুরু হলো। মেয়ে মালতি এবং স্বামী নিককে নিয়ে সুখে সংসার করতে চান প্রিয়াঙ্কা চোপড়া। অবশেষে অপেক্ষার অবসান, মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজের ট্রেলার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী 3রা জুন মুক্তি পাচ্ছে ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত এই ঐতিহাসিক ছবি। ছবিতে পৃথ্বীরাজ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখছেন মডেল অভিনেত্রী মানুষী ছেলার। পাশাপাশি ছবিতে মুখ্য ভূমিকায় নজর কাড়বেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ, রয়েছেন আশুতোষ রানা, সাক্ষী তনওয়ার ছাড়াও আরও অনেকেই। সোমবার মুম্বাইয়ে জিয়াশিয়া স্টুডিওতে হয়ে গেল পৃথ্বীরাজের জমজমাট ট্রেলার লঞ্চ। আর অনুষ্ঠানে এসে সকলকে রীতিমতো চমকে দিলেন ছবির পৃথ্বীরাজ অক্ষয় কুমার। সঙ্গে ছিলেন নায়িকা সংযুক্ত ওরফে মানুষী চিল্লার। মঞ্চে উঠে
অক্ষয় কুমার জানালেন, বলিউড ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যে 30টা বছর কাটিয়ে ফেলেছেন, অথচ পৃথ্বীরাজের মতো এমন বড় মাপের ঐতিহাসিক ছবিতে অভিনয় করেননি তিনি। দেশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করা তার জীবনের অন্যতম গর্ব। ছবিতে কাজ করে তার জীবন সফল হয়ে গিয়েছে। অবশ্য এর সমস্ত কৃতিত্ব পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীকেই দিচ্ছেন অক্ষয় কুমার। বলিপাড়া খিলাড়ির মতে পৃথ্বীরাজ একটি শিক্ষামূলক ছবি। এদিন মাকে বড্ড মিস করছিলেন অক্ষয়। অভিনেতা জানালেন, মা বেঁচে থাকলে তিনিও আজ খুব গর্ব অনুভব করতেন। আগামী 3রা জুন বড় পর্দায় মুক্তি পাবে পৃথ্বীরাজ। বক্স অফিসে ভালো ব্যবসা করবে ছবি, এমন তো আশা অক্ষয় কুমারের। সোমবার 3300 পা দিলেন অর্জুন রেড্ডি খ্যাত অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। জন্মদিন উপলক্ষে দক্ষিণী ইন্ডাস্ট্রির হার্টথ্রবকে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী। জানা যাচ্ছে শিব নির্মাণ পরিচালিত নতুন ছবি VD11 এর শুটিং এর জন্য বর্তমানে কাশ্মীরে রয়েছেন বিজয়। তার সঙ্গে ছবির শুটিং করছেন অভিনেত্রী সামান্থা রুদ্রপ্রভু। শুটিং এর আগে সেটেই বার্থডে সেলিব্রেশনে মাতল ছবির গোটা টিম। কোস্টারকে সোশ্যাল সাইটে অভিনন্দন জানিয়েছেন নায়িকা সামান্থাও। সোশ্যাল সাইটে ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিজয় দেবরাকোন্ডার বার্থডে সেলিব্রেশন। আগামী 25 অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে অভিনেতার আগামী ছবি লাইগার। প্রিয় বিজয়কে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছেন ছবির পরিচালক পুর জগন্নাথ। লিখলেন, বিজয়ের চোখে তিনি আগুন দেখেছেন, তার মধ্যে একজন ভালো অভিনেতাকে খুঁজে পান পুরি জগন্নাথ। তিনি আরও জানিয়েছেন, বিজয়ের ক্ষুধা, উন্মাদনা, অঙ্গীকার, বিনয় এই সবই একদিন অন্য জায়গায় পৌঁছে দেবে তাকে। একদিকে শুটিং ফ্লোরে সেলিব্রেশন, অন্যদিকে ভক্ত ও প্রিয়জনদের শুভেচ্ছা, সব মিলিয়ে জন্মদিনটা যে বিজয়ের বেশ ভালোই কাটলো তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে নজর রাখবো একটি গুরুত্বপূর্ণ খবরে। শাহরুখ খানের বাড়ির সামনে বহুতলে অগ্নিকাণ্ড। আরও একবার জানিয়ে রাখবো, শাহরুখ খানের বাংলো মান্নাতের সামনে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং ওই এলাকায় অর্থাৎ ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডে ওটা সবথেকে বড় বহুতল, সবথেকে উঁচু বহুতল, সেই বহুতলটিতে আগুন লেগেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, শাহরুখ খানের বাংলো মান্নাতের একেবারে কাছেই এই বহুতলটি, এবং ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ওটি সবথেকে উঁচু বিল্ডিং, এবং এই বিল্ডিংটিতে আগুন লাগে। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ কলকাতা টিভিতে, শাহরুখ খানের বাংলোর সামনে একটি বহুতলে অগ্নিকাণ্ড। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, মান্নাতের সামনে বহুতলে আগুন, ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডে সবথেকে উঁচু বিল্ডিং এটি, এবং এই বিল্ডিংটিতে আগুন লেগে যায়। জানা যাচ্ছে সমীর ভোজওয়ানি, তিনি টপ ফ্লোরে থাকেন এই বিল্ডিং এর, এবং এই অগ্নিকাণ্ডের জেরে কিছুটা আতঙ্ক ছড়ায় ওই এলাকায়, অভিজাত এলাকা, এবং সেই অভিজাত এলাকায় একাধিক এরকম বহুতল রয়েছে, একাধিক বাংলো রয়েছে, যেরকম শাহরুখ খানের বাংলো রয়েছে মান্নাত, তার পাশাপাশি আরও অনেক বাংলো এবং বহুতল রয়েছে ওই এলাকায়। তবে এই এই বিল্ডিংটি সবথেকে উঁচু বিল্ডিং বলে জানতে পারা গিয়েছে ওই এলাকায়, এবং এই অভিজাত এলাকায় এই বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।